একাত্তরের স্বাধীনতা সংগ্রামে মা মাটি মাতৃকার টানে শুধু দেশে নয় প্রবাসী ও মুক্তিকামী বাঙালিরা এগিয়ে আসে নানাভাবে। ১৯৭১ সালের ২৮শে মার্চ নানা প্রতিকূলতার মধ্যেও প্রায় ১০,০০০ বাঙালি পাক হানাদার বাহিনীর বর্বরতার প্রতিবাদ জানাতে প্রতিরোধ গড়তে সমবেত হয়েছিল বার্মিংহামের স্মল হিট পার্কে। তখন প্রবাসী বাঙালিরা গভীর শ্রদ্ধায় আর মমতায় উত্তোলন করেছিল স্বাধীন বাংলার লাল সবুজ পতাকা, আর সেই পতাকা উত্তোলনই ছিল বহির্বিশ্বে সর্বপ্রথম উত্তোলন করা বাংলাদেশের পতাকা। দিবসটির কর্মসূচির অংশ হিসাবে ২৮শে মার্চ বুধবার ঐতিহাসিক স্মল হিট পার্কে প্রতীকী পতাকা উত্তোলন করেন বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাইকমিশনার ফয়সল আহমেদ। এর আগে বার্মিংহামের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি র্যালি স্মল হিট পার্ক প্রদক্ষিণ করে। উল্লেখযোগ্য সংখ্যক বাঙালি নারীদের উপস্থিতিতে লাল সবুজ পতাকা হাতে পতাকার আদলে পোশাক পরে মাথায় ফিতা লাগিয়ে অংশ নেয় অনেক তরুণ তরুণীরা। তখন আমার জন্মই হয়নি, বাট আমি এখন স্মল হিট পার্কে এসে হাজারো মানুষের সমাবেশে এসে দেখে আমি খুব আনন্দিত। আমরা যুদ্ধ দেখি নাই, আমরা শুনেছি এই বহির্বিশ্বের প্রথম বার্মিংহাম স্মল হিট পার্ক থেকে পতাকা উত্তোলন করে বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছিলেন। এটা একটা ঐতিহাসিক বিষয়, এই ঐতিহাসিক বিষয়ে আমি অংশীদার হইবার লাগে, আজকে আমি ফ্ল্যাগটা নিয়ে আসছি। আমার বয়স ৮১ বরস, কিন্তু আমার ছেলেমেয়ে সবাইকে নিয়ে আমি আসছি তারা দেখার জন্য যে কি হইতেছে এবং ভবিষ্যতে তারা যাতে ওইগুলা করতে পারে। সম্প্রতি বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযুদ্ধকালীন সময়ে প্রবাসীদের অবদানে নানা স্বীকৃতি প্রদান করা হলেও বহির্বিশ্বের প্রথম পতাকা উত্তোলনের স্বীকৃতি এখনো মিলেনি। আমাদের উদ্দেশ্য হলো আমাদের এই দিনটাকে বাংলাদেশ সরকার যাতে স্বীকৃতি দেয়। বাংলাদেশ সরকার আমরা এই যে দিনটাকে এখানে যারা করেছিল তাদের স্মরণ করার জন্য আমি অনুরোধ জানাই, আমাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার যেন সেই দিনটাকে স্বীকৃতি দেয়। বার্মিংহামের বাংলাদেশ সহকারী হাই কমিশনার ফয়সল আহমেদ এই ব্যাপারে বললেন, সরকারের এই ব্যাপারে চিন্তা ভাবনা আছে এই দিবসটিকে কিভাবে সঠিকভাবে রিকগনাইজ করা যায়। তবে যারা ওই সময় ৭১ উপস্থিত ছিলেন, আজকে যারা জীবিত আছেন, তাদের একটা গুরু দায়িত্ব হবে যে সঠিকভাবে একটি সুন্দর একটি প্রতিবেদন সরকারের কাছে উপস্থাপন করা, কোনো যেন দ্বন্দ্ব বা বিকৃতভাবে জিনিসটা যেন উপস্থাপিত না হয়, তাহলে সেই রিকগনিশন প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। ১৯৭১ সনে ২৮শে মার্চ বার্মিংহামের এই পার্ক থেকেই বহির্বিশ্বে প্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল। গত বছর থেকে প্রতীকী পতাকা উত্তোলন করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে এই পার্কেই। রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।